আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। এর মধ্যে দুইটা বিষয় খুব আপনার ইম্পর্টেন্ট। এক হচ্ছে গিয়ে সবাই বলে যে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার কালোদের সাথে বা কালীদের সাথে সম্পর্ক করলে নাকি বাংলাদেশিদের খুন হতে হয়, কেন খুন হতে হয় এই বিষয় নিয়ে একটা এক্সপ্লেইন করবো। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে যে সাউথ আফ্রিকাতে কাগজ পাইতে হলে নাকি এদেশে কালীদেরকে বিয়ে করা লাগে, এই দুইটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার করবো আপনাদেরকে আজকে। আশা করি আমার সাথেই থাকবেন। এখন মেইন কথা হচ্ছে গিয়ে যেটা যে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকাদের কালীদের সাথে সম্পর্ক গেলে কেন মরতে হয়। মরার অন্যতম কারণ হচ্ছে গিয়ে কি পরকীয়া যে জিনিসটা, যেমন সাউথ আফ্রিকা যে মেয়েরা আছে এই মেয়েগুলো মনে করেন যে হচ্ছে গিয়ে একটা চেপিস দিলে পইটা যায়, দ্যাট মিন্স বাংলাদেশি টাকা যদি হচ্ছে গিয়ে আমরা 100-200 টাকা খরচ করি তাহলে একটা মেয়ে পইটা যাবে। একটা চেপিসের দাম অবশ্য 50 সেন্ট, 50 পয়সা। একটা চেপিস দিলে মেয়েরা পইটা যায়, একটা কোল্ড ড্রিঙ্কস, একটা ব্রেড, একটা মিল্ক হাতে ধরাই দিলে ওই মেয়েটা মনে করেন যে ইজিলি হচ্ছে কি সে পইটা যাবে। সে হচ্ছে গিয়ে ইজিলি আপনি যা করতে চাইবেন তার সাথে করতে চাইবে, কোনো সমস্যা হয় না। ম্যাক্সিমাম আপনার 80% মেয়েই হচ্ছে গিয়ে এরকম, এবং হ্যাঁ আছে 20% যারা আছে তারা খুব সলিড, তারা এই ধরনের মধ্যে এরকম মেয়ে না। কিন্তু এছাড়া 80% মেয়েই হচ্ছে গিয়ে আপনার এই ধরনের আপনার ক্যারেক্টারলেস, যেটাকে বলা হয় যে আপনার ওদের কিছু দিলে গিফট করলে ওরা পইটা যায়। তো তখন কী করে, ওদের বয়ফ্রেন্ড এক একটা মেয়ের 2-3টা করে বয়ফ্রেন্ড থাকে, এখন 2-3জন তো আর আপনার হচ্ছে গিয়ে মেয়েটারে হার্ড লভ করে না, এর মধ্যে 2-1জন থাকে বা 1জন থাকে যে হচ্ছে গিয়ে মেয়েটারে সত্যিই ভালোবাসে। সে যখন জানতে পারে যে এক বাঙালির সাথে মানে সে ওই মেয়েটা শুইছে বা হচ্ছে কিছু করছে, তখন মনে করেন তার মাথায় রক্ত উঠে যায় স্বাভাবিক। আপনি ওইটারে আপনি হইলে কী করতেন, যে আপনার গার্লফ্রেন্ড সামান্য কিছু টাকার জন্য বা সামান্য কিছু খাবারের জন্য ওই ছেলের সাথে যে শুয়েছে, তখন ওই ছেলেটাকে আপনি বাঁচায় রাখবেন বা তার কি আদমরা মানে রেখে দেবেন? অবশ্যই তারা হিট করবেন আপনি। সো এই জন্যই মনে করেন যে এই বিষয়গুলো ঘটে থাকে, সাধারণত প্রচুর পরিমাণে ঘটে এই বিষয়গুলো। এই ধরনের মেয়েরা মনে করেন যে হচ্ছে কি আপনার ছেলেদের সাথে ঘুরে ফিরে খায় দায় ঘুমায় থাকে, কেউ কেউ আছে বিয়ে করে একবারে থেকে যায়। মোস্ট অফ দা হচ্ছে কি যারা হচ্ছে বিয়ে করে থাকে না, তারা লিভ টুগেদার করে, মাঝে মধ্যে আসে, তারা সয় থাকে, চলে যায়, এরকম। শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পাকিস্তান ইন্ডিয়ানদের ক্ষেত্রে সেম একই অবস্থা। অন্য অন্য কান্ট্রি মালয় বলি, যদি আমরা জিম্বাবুয়ে বলি, জিম্বাবুয়ান মালয়ানদের সাথে একই অবস্থা, ওরা একইভাবে চলে, ওদের একই পরিস্থিতি। সো এই জন্য মনে করেন যে হচ্ছে গিয়ে ওরা মরে, কিন্তু ওদের মারতে মনে করেন যাদের যেহেতু কমিউনিটি স্ট্রং, মালয়ানরা বা সোমালিয়ানরা আফ্রিকান, আফ্রিকান একটা মানুষের মারলে মনে করেন সোমালিয়ানরা একটা মা গায়ে হাত দিলে ওরা পুরো গ্যাং ওই এলাকার মধ্যে যত সোমালিয়ান আছে তারা দৌড়ায় চলে আসে, কিন্তু বাঙালি মারলে কিন্তু মনে করেন যে দেখতেও আসে না কারা মারছে, এরকম একটা অবস্থা। আমাদের বাঙালি কমিউনিটি আপনার খুবই দুর্বল, আমাদের বাঙালি কমিউনিটি অনেক দুর্বল এই দেশে, খুবই দুর্বল যা বলার বাইরে। আর একটা জিনিস হচ্ছে কি যে কাগজ করতে হইলে কি এদেশে বিয়ে করা লাগে কি না, কাগজ করতে হইলে বিয়ে করা লাগে না, এটা কন্ট্রাক্ট ম্যারেজ হয়। এবং হচ্ছে গিয়ে মনে করেন যে লিভ টুগেদারে থাকতে হয় বা দেখাইতে হচ্ছে আপনি আসেন, তার সাথে তো থাকা লাগে না। ম্যাক্সিমামই হচ্ছে কি একটা কন্ট্রাক্ট ম্যারেজ করে, যে কন্ট্রাক্ট ম্যারেজের মানে হচ্ছে গিয়ে যে একটা অ্যামাউন্ট মান্থলি তারা দিবে, 500 রেন্ট, 1000 রেন্ট, 200 রেন্ট, 400 রেন্ট, যে যা দিয়ে পারে, ওই অ্যামাউন্টটা দেওয়ার পরে হচ্ছে গিয়ে সে ওই কন্ট্রাক্টের মধ্যে থাকে, ওইটা দিয়ে তারা কন্ট্রাক্ট ম্যারেজ করে কাগজপত্র পেয়ে যায়। সো এটা ভিত্তিহীন যে এই দেশে কালো সাউথ আফ্রিকা থাকতে হলে কালো বিয়ে করা লাগবেই, কিন্তু না, কালো কিন্তু অ্যাকচুয়ালি আপনার বিয়ে করা লাগে না। কালো আপনার বিয়ে ছাড়াই হচ্ছে কি আপনি কাগজ পাবেন লিভ টুগেদারে, ফেক কাগজ ডকুমেন্টস বানাই দিলে। সো এটা ক্লিয়ার যে হচ্ছে কেন বাংলাদেশিরা এই দেশে মরে এবং হচ্ছে কি কেন এরকম হয়। সো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিলাম যে হচ্ছে কি কালো মেয়েদের থেকে সাউথ আফ্রিকাতে দূরে থাকবেন, তাহলে হচ্ছে কি আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যত বছর ইচ্ছা। আর সেকেন্ডলি হচ্ছে কি আপনারা যত পারেন এই লিভ টুগেদার বা লাইফ পার্টনার কাগজ থেকে দূরে থাকবেন, এটা যেন সমস্যা হয়। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।